আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক যে চারটি স্বপ্ন দেখলে ওচিরেই জীবনে খুশির বার্তা আসবে অর্থাৎ আজকের ভিডিওতে এমন চারটি স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যার মধ্যে থেকে কোনো একটি স্বপ্ন দেখলে বুঝবেন ওচিরেই আল্লাহ আপনার জীবনে খুশির বার্তা দিবেন সেই চারটি স্বপ্ন দেখিয়ে আল্লাহ আপনাকে খুশির বার্তা জানাচ্ছেন সুসংবাদ দিচ্ছেন তো সেই খুশির বার্তার চার স্বপ্ন সম্পর্কে আলোচনা করব বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার তাবির ইয়া থেকে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা দেখা সকল স্বপ্নের ব্যাখ্যা প্রমাণ সহ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন তো প্রিয় দর্শক খুশির বার্তার সেই চার স্বপ্ন সম্পর্কে আলোচনা করতে আমরা চলে যাব সরাসরি কিতাবের পাতায় দর্শক এখানে দেখতে পাচ্ছেন স্বপ্নের ব্যাখ্যাগুলো আরবি ভাষায় দেওয়া রয়েছে কিন্তু আমরা আপনাদের সুবিধার্থে এই কিতাবের বাংলা তর্জমা থেকে আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন খুশির বার্তা লাভের এক নম্বর স্বপ্ন হলো হজরত মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে কপাল দেখা মানুষের ইজ্জত ও সম্মান লাভের লক্ষণ কারণ তা আল্লাহ তালাকে সিজদা করার স্থান আর কোনো কোনো ব্যাখ্যাকারীর মতে স্বপ্নে কপাল দেখা সন্তান লাভ হবে তার পরিবার ধনী হবে আর কপালে নিদর্শন দেখা পরহেজগার ও মূর্তকি হিসেবে সুখ্যাতি লাভ করবে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক খেয়াল করুন হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লা আলাই যিনি এই কিতাবটি লিখেছেন এবং যিনি বড় স্বপ্নের ব্যাখ্যার ইমাম আল্লাহওয়ালা ইমাম ছিলেন তিনি বলেন স্বপ্নে যদি কেউ কপাল দেখে হয়তো নিজের কপালই স্বপ্নে দেখলো অথবা অন্য কারো কপাল দেখলো মোট কথা স্বপ্নে কপাল স্বপ্নে দেখলো তাহলে বুঝতে হবে এটি মানুষের জন্য ইজ্জত সম্মান লাভের লক্ষণ স্বপ্নে কপাল দেখলে বুঝতে হবে ওই ব্যক্তি অচিরে ইজ্জত সম্মান লাভ করবে আল্লাহ আল্লাহতালা তার মান মর্যাদা সম্মান বহুগুণে বাড়িয়ে দেবেন কারণ হলো আল্লাহ তাআলাকে সিজিদা করা হয় কপাল দিয়ে সুতরাং এই কপাল হলো সম্মানিত জায়গা যেহেতু আল্লাহকে সিজদা করা হয় কপালের মাধ্যমে এই জন্য স্বপ্নে কপাল দেখলেও বুঝতে হবে ও চিরি সে ইজ্জত সম্মান লাভ করতে পারবে আর কোনো কোনো ব্যাখ্যাকারীর মতে স্বপ্নে কপাল দেখা মানে হল তার সন্তান লাভ হবে অর্থাৎ সৌভাগ্য তার উত্তম কপাল অর্থাৎ সৌভাগ্য লাভ হবে বা সুসন্তান লাভ হবে ইনশাআল্লাহ এবং তার পরিবার ধনী হবে আল্লাহ তালা তার পরিবারকে ধনাঢ়্য পরিবার হিসেবে কবুল করবেন সম্পদ দান করবেন আর যদি স্বপ্নে কপালে কোনো নিদর্শন দেখে অর্থাৎ সেজদার নিদর্শন অথবা ভালো কোনো নিদর্শন যদি স্বপ্নের মধ্যে কপালে দেখে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি পরহেজগার এবং মুত্তাকি হিসেবে সুখ্যাতি লাভ করবে তার ইমান আমল এবং দিনদারি পরহেজগারি মুত্তাকি হওয়া সবাই জেনে যাবে এবং সবাই তার প্রশংসা করবে মোট কথা সে আল্লাহ বলা হতে পারবে ইনশাআল্লাহ এবং সে সেই সুখ্যাতিও লাভ করতে পারবে মোট কথা স্বপ্নে কপাল দেখা অথবা কপালে কোনো নিদর্শন দেখা এটি একজন ব্যক্তির জন্য বড় খুশির বার্তা খুশির বার্তা লাভের দুই নম্বর স্বপ্ন হলো স্বপ্নে সুরা বনি ইসরায়েল পাঠ করতে দেখা এক্ষেত্রে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লা আলাই বলেছেন স্বপ্নে সুরা বনি ইসরায়েলের পাঠক আল্লাহ তালা নৈকট্য লাভ করবে এবং দুনিয়াতে ইজ্জত ও সম্মান লাভ করবে আর হজরত ইব্রাহিম কেরমানি আলাই বলেছেন শত্রুর উপর বিজয়ী হবে এবং আশা পূর্ণ হবে আর হজরত জাফর সাদেক রহমতুল্লা আলাই বলেছেন সে দিনদার ও দৃঢ় বিশ্বাসী হবে আলহামদুলিল্লাহ অর্থাৎ কেউ যদি স্বপ্নের মধ্যে সুরা বনি ইসরায়েল পাঠ করতে দেখে তাহলে সিরিন রহমতুল্লাহ তার ব্যাখ্যায় বলেছেন যে সে আল্লাহ তালার নৈকট্য লাভ করবে আল্লাহ তাআলা তাকে প্রিয় করে নেবেন সে আল্লাহ বলা হতে পারবে ইনশা আল্লাহ এবং সে দুনিয়াতেও ইজ্জত সম্মান লাভ করবে মোট কথা এটি তার জন্য দুনিয়া এবং আখেরাতে শুভ সৌভাগ্যের বিষয় এবং খুশির বার্তা যে সে আল্লাহ তাআলার নৈকট্য লাভ এবং ইজ্জত সম্মান লাভ করবে আর ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ এর ব্যাখ্যায় বলেছেন স্বপ্নের সুরা বনি ইসরা পড়তে দেখলে বুঝতে হবে সে শত্রুর উপর বিজয়ী হবে আল্লাহ তালা তার শত্রুকে তার কাছে পরাজিত করে দিবেন সে বিজয় লাভ করবে এবং তার মনের আশা পূরণ হবে আল্লাহ তালা তার মনের সকল উত্তম আশা পূর্ণ করে দিবেন আর জাফর সাদেক রহমতুল্লাহ ইসরায়েল পাঠ করতে দেখার ব্যাখ্যা সম্পর্কে বলেছেন যে সে দিনদার হবে এবং দৃঢ় বিশ্বাসী হবে অর্থাৎ সে ভালো মুমিন হতে পারবে ইমানদার হতে পারবে দিনের পথে অগ্রসর এবং অগ্রগামী এবং অটল অবিচল থাকতে পারবে মোট কথা স্বপ্নের সুরা পাঠ করতে দেখা একজন ব্যক্তির জন্য বড় খুশির বার্তা খুশির বার্তা লাভের তিন নম্বর স্বপ্ন হল স্বপ্নে কূপে পানি বেশি দেখা এবং অন্য স্থান থেকে কূপে পানি আসতে দেখা তার জ্ঞান ও সম্পদ বৃদ্ধি লাভ করবে তবে কূপের পানি ময়লা দেখা দুঃখ কষ্টের লক্ষণ অর্থাৎ স্বপ্নে যদি কেউ কূপ দেখে বা কুয়া দেখে যেখানে পানি সাধারণত থাকে সেই কূপ যদি স্বপ্নে দেখে এবং সেই কূপে পানি যদি বেশি পরিমাণে দেখে অর্থাৎ অনেক পরিমাণে পানি সেই কূপে রয়েছে এই স্বপ্ন যদি কেউ দেখে এবং অন্য স্থান থেকে ওই কূপে পানি আসছে এই স্বপ্নও সে দেখল তাহলে বুঝতে হবে তার জ্ঞান বুদ্ধি বেড়ে যাবে এবং প্রচুর সম্পদ আল্লাহ তালা তাকে দান করবেন আল্লাহ তালা তাকে ধনী বানিয়ে দেবেন এবং তার জ্ঞান গুণ বহুগুণে বাড়িয়ে দেবেন তবে যদি কেউ কূপের পানি ময়লা দেখে এটি তার জন্য দুঃখ কষ্টের লক্ষণ আল্লাহতালা এই স্বপ্নে কূপের পানি ময়লা দেখিয়ে তাকে দুঃখ কষ্টের সতর্ক বার্তা দিচ্ছেন তবে কূপে বেশি পানি দেখা এটি একজন ব্যক্তির জন্য খুশির বার্তা খুশির বার্তালাভের চার নম্বর স্বপ্ন হল হজরত ইব্রাহিম কেরমানি রহমাতুল্লা আলাই বলেছেন স্বপ্নে কান্নাকাটি করতে দেখা এটি খুশি ও আল্লাহ আল্লাহতালার ক্ষমা করার লক্ষণ আর স্বপ্নে গুনা বা কোনো ইলমের মাহফিলে বা কোরআন পড়ায় কাঁদতেছে আর এমন সাদৃশ্যপূর্ণ স্থান তাহলে আল্লাহ তালার দয়া ও অনুগ্রহ লাভ হবে আল্লাহ তালা তার গুনাহ মাফ করে দিবেন প্রিয় দর্শক খেয়াল করুন হজরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ তিনি বড়ো আল্লাহওয়ালা স্বপ্নের ব্যাখ্যার ইমাম তিনি বলেন স্বপ্নে যদি কেউ কাঁদতে দেখে বা কান্নাকাটি করতে দেখে যে কোনো কারণেই স্বপ্নের মধ্যে দেখল যে সে কাঁদতেছে এই স্বপ্ন খুশি এবং আল্লাহ তালার ক্ষমা করার লক্ষণ অর্থাৎ ওচিরি খুশি লাভ করবে আল্লাহ তাল্লাহ তার জীবনে হাসি খুশি দান করবেন এটি একটি খুশির বার্তা শুধু তাই নয় আল্লাহ তাল্লাহ তাকে ক্ষমা করার লক্ষণ অর্থাৎ হয়তো আল্লাহ তাল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিবেন এবং তাকে হয়তো জান্নাত দান করবেন আর স্বপ্নে যদি গুনাহের জন্য কাঁদতে দেখে অথবা কোনো ইলমের মাহফিলে বা কোনো ওয়াজ মাহফিলে কাঁদতে দেখলো অথবা কোরআন মাজিদ পরে পরে কাঁদতেছে এই যে কোনোভাবেই যদি এই স্বপ্নগুলো দেখে আর অবস্থানটাও বা স্থানটাও এমন সাদৃশ্যপূর্ণ অর্থাৎ কোন মাহফিলের জায়গায় মাহফিল হচ্ছে সেজন্য সে কাঁদতেছে অথবা কোরআন মাজিদ পরে পরে সে কাঁদতেছে অথবা নিজের গুনাহের ভয়ে কাঁদতেছে এই স্বপ্নগুলো যদি কেউ দেখে তাহলে বুঝতে হবে সে আল্লাহ তালার দয়া এবং অনুগ্রহ লাভ করতে পারবে আল্লাহ তালা তাকে দয়া করবেন অনুগ্রহ দান করবেন এবং আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ আর একজন মুসলিম ব্যক্তির জন্য এটি বড় সৌভাগ্যের বিষয় এবং এটি তার জন্য খুশির বার্তা প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে এর মাধ্যমে অপর ভাই উপকৃত হতে পারে